রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে তবে কাস্টমস কমিশনার বলছেন বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জিত হবে নাজমুল ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু চট্টগ্রাম কাস্টম হাউস দেশের প্রধান সমুদ্র বন্দর কেন্দ্রিক রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান গেল আগস্ট থেকে এটি সার্বক্ষণিক চালু রাখা হলেও লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় বাইশ হাজার দুইশো কোটি চৌত্রিশ লাখ টাকা কিন্তু আদায় হয়েছে বিশ হাজার ছয়শো কোটি চুরাশি লাখ টাকা যেখানে ঘাটতি এক হাজার ছয়শো পনেরো কোটি টাকার বেশি তবে রাজস্ব আদায়ের হার গত বছরের চেয়ে বিশ শতাংশ বেড়েছে জানিয়ে লক্ষ্য আদায়ে শুল্ক ফাঁকি রোধে কঠোর অবস্থানের কথা জানান চট্টগ্রাম কাস্টম কমিশনার টিমের মধ্যে দু একজন আইনের নিরিখে বা কিছু ত্রুটিবৃত্তির সাথে জড়িত না তা বলবো না এই মুষ্টিমি অসৎ কর্মকর্তা বা অসৎ ব্যবসায়ীদেরকে এই জিরো টলারেন্স নীতির আওতায় শাস্তির এবং ফাইন প্যানাল্টির আওতায় আনা হয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা বলছেন বিশ্ববাজারে পণ্যের দামের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের শুল্কায়ন নীতি সাজালে এবং শুল্কায়নের সম্পূর্ণ প্রক্রিয়া অতি দ্রুত ডিজিটালাইজ করা হলে রাজস্ব আহরণ অনেকটাই বাড়বে ব্যবসা সহজীকরণ ব্যবসায়ীদেরকে সার্ভ করা দিস ইজেন থিং যারা ভালো ব্যবসা করতে চায় তারা যাতে কস্ট অফ ডুইং বিজনেস যাতে কমাতে পারে যাতে তার ইজ অফ বিজনেস করতে পারে সেদিকটাই আমার মনে হয় আজকে প্রধান আলোচনা হওয়া উচিত ডিজিটাল কাস্টমকে রূপান্তর করে জাস্ট একশো পার্সেন্ট যদি তারা অটোমেশনটা করে রাজস্ব বাড়বে ব্যবসায়ীদের আপনার অনেকগুলো আহরণে কাস্টমস কমিশনার জানালেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ফলে শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে পোস্ট ক্লিয়ারেন্স অডিটকে যে দিয়েছি এবং এবং কমপ্লিট আফটার অ্যাসেসমেন্ট যাতে দীর্ঘসূত্রিতা না পরে রেভিনিউ আটকে না থাকে তার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছি এই সমস্ত নানাবিধ কার্যক্রমের ফলে আমি মনে করি রেস্ট ফাইভ মান্থস প্লাস যেটা আছে সেখানে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রার অর্জন করতে সক্ষম হব রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসা বান্ধব নীতিও অবলম্বন করবে কাস্টম হাউস এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের নাজমুল মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম